নমস্কার বন্ধুরা, অ্যাট্রাকটিভ এগ্রিকালচারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছো। সো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কি দেখাতে চলেছি সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতেই পারছ। সো বন্ধুরা, গ্রামের মানুষ কিভাবে উন্নত টেকনোলজি ব্যবহার করে কম সময়ে, কম পরিশ্রমে, কম খরচে আলু লাগাচ্ছে সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সো বন্ধুরা, গ্রামের মানুষ কিভাবে টেকনোলজির ব্যবহার করছে সেটা নিশ্চয়ই তোমরা আমাদের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। আমাদের চাষ কতটা উন্নত হচ্ছে, কতটা ডেভেলপমেন্ট হচ্ছে সেটা দেখানোর জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। বন্ধুরা, এতেও একটা প্রবলেম রয়েছে যে ফুটোগুলোর মধ্যে ছেলেগুলো আলু ফেলছে দেখতে পাচ্ছ। তো ওটা যদি ঠিকঠাক না ফেলে তাহলে কিন্তু চারা ভালো আসবে না। চারা ভালো না আসলে অবভিয়াসলি ফলন কম হবে। সো এদের উপরে ডিপেন্ড করছে ফলন কিভাবে হবে, তার চারা কিভাবে বেরোবে সব কিছুই। বন্ধুরা, এই মেশিনের মাধ্যমে আলু লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আরও বিঘে প্রতি দুটো করে লেবার প্রয়োজন হয় পাওয়ান দেওয়ার জন্য। অর্থাৎ যে লালাগুলো তোমরা দেখছো ওগুলো একটা করে কাটান তৈরি করতে হয়। অর্থাৎ নিজেদের মতো করে জল পান দিবে তুমি যেইভাবে, সেইভাবে তৈরি করার জন্য বিঘে প্রতি আরও দুটো করে লেবারের প্রয়োজন হয়। বন্ধুরা, স্ক্রিনের মধ্যে নিশ্চয়ই তোমরা আলুর ভুরাগুলো দেখতে পাচ্ছ। ভুরাগুলো খুব সুন্দর গোল হচ্ছে এবং অনেকটাই বড় হচ্ছে হাতে তৈরি করা ভুরার থেকে। তো এর ফেসিলিটি কি রয়েছে, গাছটা যখন বৃদ্ধি পাবে তো তার একটা সুবিধা রয়েছে, অনেকটা প্লেস পাচ্ছে সে বড় হওয়ার জন্য। এবং তোমরা সকলেই জানো আলু ফাঁপা অংশের মধ্যে খুব ভালো হয়। তো বড় ভুরা হওয়ার কারণে যেই জায়গাটা আলুর পাওয়ার প্রয়োজন সেটা কিন্তু সে সাফিসিয়েন্ট পেয়ে যাচ্ছে। তো সেই কারণে অবভিয়াসলি আলু সাইজও বড় হচ্ছে এবং ফলনটাও বৃদ্ধি পাচ্ছে। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ জমিটা পুরোপুরিভাবে আলু লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এরপর এরা পাওয়ানোর জন্য যে কাটান তৈরি করা সেটা কিন্তু তৈরি করে নেবে। সো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে গ্রামের দিকে উন্নত টেকনোলজি ব্যবহার করে কম খরচে, কম পরিশ্রমে আলু লাগানো হচ্ছে। আশা করি ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবে ও কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সকলে খুব 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 ভালো থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।